ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি। এরপর থেকেই বিপর্যস্ত ইউক্রেন। জুলাইয়ের প্রথম দিকে রাশিয়া আক্রমণের রেশ কিছুটা কমালে আশায় বুক বেঁধেছিল ইউক্রেনের জনগণ। তবে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে আবারও ইউক্রেনে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, হামলার গতি বাড়ানোর নির্দেশ আছে উপরমহল থেকে। দেশের এমন পরিস্থিতিতে থমকে গেছে ইউক্রেনের ক্রীড়াঙ্গন। এর মাঝে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমেরিকার ওরেগানোতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ইউক্রেনের অ্যাথলিটরা। প্রস্তুতিতে ঘাটতি থাকলেও সেখানে দুটি পদক অর্জন করেছে তারা। এই পদক দুটি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জনগণকে উৎসর্গ করেছেন অ্যাথলিটরা। আমরা অনেক ভাগ্যবান যে আমরা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছি। আমাদের জন্য এটি একটি আলাদা জীবন। আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের দেশের বিপর্যস্ত মানুষের জন্য কিছু করতে পারবো। হতে পারে তারা এর ফলে কিছুটা মানসিক শক্তি পাবে। নিজেদের শক্তি এবং বিশ্ববাসীর সমর্থনে জয় দিয়ে এই যুদ্ধ ইউক্রেন শেষ করতে পারবে বলে বিশ্বাস ইউক্রেন অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির। নিজেদের ইতিহাসে আমরা অনেক কঠিন সময় পার করছি। বিশ্বমঞ্চে অংশগ্রহণের আগে আমরা যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাইনি। অ্যাথলিটরা কঠিন সময়েও নিজেদের মনোবলের জোরে এই আসরে অংশ নিয়ে পদক পেয়েছে। রাশিয়া যুদ্ধ শুরু করলেও নিজেদের ক্ষমতা ও বিশ্ববাসীর সমর্থনে আমরা এই যুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে শেষ করতে পারবো বলে মনে করি। ইউক্রেনের অ্যাথলিটদের পরবর্তী মিশন আগস্টে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। মাসুম রাব্বি, সময় সংবাদ।